ভিন্ন সময়ে ভিন্ন মত থাকলেও বাংলাদেশের স্বাধীনতা দিবস একই মঞ্চে পালন করেছে বার্সেলোনার 14টি বাংলাদেশি সংগঠন। গত 26 মার্চ সোমবার স্থানীয় মাগবা হলে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সুরুজ্জামান জামানের সভাপতিত্বে ও বাংলা কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার বনিহাদার মান্নার উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের জাতীয় দিবসগুলো একই সাথে পালন করার ব্যাপারে নিজেদের অভিমত ব্যক্ত করেন। বক্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আরও বলেন, প্রবাসের নবপ্রজন্মকে আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে করে প্রবাসেও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য লালিত হয়। সভায় অনলাইনের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা সমিতির সভাপতি গিয়াসউদ্দিন, বার্সেলোনা আওয়ামী লীগের সভাপতি জাহেদউদ্দিন সাজু, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ দুলাল, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, মাদারীপুর সমিতির নূরে আলম, সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, বরলেখা সমিতির সাধারণ সম্পাদক উদ্দিন সাব, মহিলা সমিতির উপদেষ্টা মেহতা ভক, সুররং একাডেমির কর্ণধার ফামিয়া খান তিতি প্রমুখ। আলোচনা সভা শেষে বাংলা কাগজের স্পেন ব্যুরো প্রধান আফাতজনির প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা সমবেত দর্শকরা উপভোগ করেন। সাহাদুল, সুহেদ, চ্যানেল আই, স্পেন।